আপওয়ার্কে যদি রাইজিং ট্যালেন্ট ব্যাস পেতে চান প্রথম যে ধাপ সেটাই হলো আমার লিঙ্কডিন রাইজিং ট্যালেন্ট ব্যাস পাওয়ার আর রাইজিং ট্যালেন্ট ব্যাস পাইলে সুবিধা কি আপওয়ার্কে কাজ পাওয়ার সুযোগটা থাকে বেশি রাইজিং ট্যালেন্ট একটা ব্যাস এরপরে ওই যেমন ফাইবার লেভেল অন থাকে ওই কিছু ওইখানেও আছে টপ রেটে টপ প্লাস এরকম তবে আপয়কে রাইজিং ট্যালেন ব্যাসটা ফ্রিতেই পাওয়া যায় জাস্ট আপনার অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে একটু সাজালেই হবে তবে সেক্ষেত্রে আগে লিঙ্ক ইনটা আমার সাজানো ধরিবার সো আপয়কে রাইজিং ট্যান ব্যাস পেয়ে অনেকেই কাজ পাইছে ওই যে আবু দায়ের সিদ্দিকি একজন আছে সে এখন আপয়কেই কাজ করতেছে রাইজিং ট্যালেন্ট ব্যাস এবার ওই যে মেহেদিয়াসান মুরাদ রাইজিং ট্যালেন্ট ব্যাস পাইছে একটানা দুইটা গিট মানে বিট করছে যে ভাই আমি একটা বিট করেই কাজ পাইছি এটা একটা সুবিধা রাইজিং ট্যালেন্ট ব্যাচের কারণ রাইজিং ট্যালেন্ট ব্যাচ একমাত্র প্রফেশনাল প্রোফাইল যারা সুন্দরভাবে খুলবে তারাই আসবে সো আপনি যখন বিট করবেন তখন তো ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখবে যখন রাইজিং ট্যালেন্ট ব্যাচটা দেখবে তখন কিন্তু মনে করবে যে নতুন হলেও সে প্রফেশনাল রাইজিং ট্যালেন্ট ব্যাস সবাইকে দিবে না এখন রাই স্ক্রিন শেয়ার করেন রাইজিং ট্যালেন্ট ব্যাস পেতে আমাকে স্টার্টিংয়ে যা যা করতে হবে ক্লাস তো ক্লাস আচ্ছা এতদিন তো আপনারা আমাকে কোশ্চেন করবেন আজকে আমি আপনাদের কোশ্চেন করি আচ্ছা ফাইবারের জিমেল দিয়ে কি আপয়কের অ্যাকাউন্ট খোলা যাবে হ্যাঁ ভাই যাবে হ্যাঁ ফাইবারে যে নাম ইউজ করছি আপয়কে সেই নাম ইউজ করা যাবে হ্যাঁ ভাই যাবে ফাইবারে যে নাম্বার ইউজ করছে আপহার করা যাবে অবশ্যই যাবে ফাইবার আলাদা আপহার আলাদা ফাইবারে পেওনিয়ার অ্যাকাউন্ট ইউজ করছেন সেটা আপনি আপহার কেউ করতে পারবেন পেওনিয়ার অ্যাকাউন্ট সম্পূর্ণই আলাদা খালি আপনি আপহারকে এস এম এস করার সময় না কইলেই হয় যে আমি ফাইবারে অমুক সমুক বা ফাইবারে এসে আর ফাইবারে যখন কাজ করবেন তখন আপনি আপহারকে নাম দাম এগুলো না নেওয়াই এই কিন্তু আপনি আপ যা যা ইউজ করছেন আপোয়ারকেও সেম পারবেন কোনো কিছু আলাদা নাই এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না যে যে এনআইডি কার্ড থেকে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করবো সেই এনআইডি কার্ডের নাম অনুযায়ী আমরা আপওয়ার্কটা করবো এই জন্য কিন্তু আমি বলেছি যে আমাদের অ্যাকাউন্টের নামটাও এনআইডি কার্ডের মতো করতে সেম এখন যদি আপনি আপনার কারো পরিবারের নামে খুলেন এনআইডি কার্ডের দিয়া তাহলে তার নামে একটা লিঙ্ক ইন অ্যাকাউন্ট খুলবেন তাম সেম এনআইডি কার্ডের নামেই আচ্ছা এখন প্রথমত যেটা আগে লিঙ্কডিনে ঢুকেন আর হলো আপনার জিমেইলে ঢুকেন আচ্ছা ভাইয়া লিঙ্কডিনটা আমার অন্য জিমেইল করা আমি আপনাকে একটু দেখাই আর আমি মার্কেট প্লেসের জন্য আলাদা একটা ইমেল ওপেন করছি সমস্যা নাই আপনি লিঙ্কডিন প্রোফাইলটা দেখি এই

পিডিএফ ডাউনলোড আগে করে রাখেন সমস্যা নাই করেন আগেই করেন পিডিএফ মোরে ক্লিক করেন আচ্ছা নর্ সেট করতে আপনার রেজুম এটাকে সেভ দিয়ে ওপেন করে দেখেন যেটা দেখতে কেমন দেখায় সুন্দর দেখায় কিনা ডাউনলোড করে আচ্ছা আচ্ছা কোন মানে যান তো একবার ডাউনলোড আমার হচ্ছে যে মাধ্যমে ডাউনলোড হয় তো আপনার ভাই আপনার নতুন করে ক্র্যাক করে নিন তাহলে হয়ে যাবে ডাউনলোড হয় অটোমেটিক

আনইনস্টল করে দিব করা লাগবে না ওই আপনার এক্সটেনশন থেকে রিমুভ করে দেন তাহলেই হবে আচ্ছা ওই এক্সটেনশনে থেকে একদম রিমুভ করে দেন হ্যাঁ টু করে দেন তাহলে হয়ে যাবে এখন অটোমেটিকলি ডাউনলোড এবার সেভ টু পিডিএফ দেন যে ওপেন করেন হ্যাঁ এখান থেকেই ওপেন করেন

মাই ম্যানেজার যান এই ম্যানেজার গুগল অ্যাকাউন্ট হ্যাঁ এখান থেকে আমার আইন আই ডি করা আছে ওই যে ফাইবারের সময় আপনি বলছিলেন আমি করে দেওয়া আছে তা ডেট অফ বার্থ মিল নাই রাইজ আসতে নাও পারে আচ্ছা আমরা রিস্ক না নিয়ে ডাইরেক্ট ঠিকঠাক করবো রাইজিং ইন্টারনেট পেতে হলে আমাদের লিঙ্কড থেকে একটা সেভি নামাতে হবে যে জিমেইলটা আমরা আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলবো সেই জিমেইলের যে নামটা এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে আর ডেট অফ বার্তা আর ছবিটাও আমরা আমার প্রোফাইল দিয়ে রাখবো মানে ওভার হওয়ার জন্য যেন আমার মিস না যায় রাইজিং ট্যালেন্ট এমন সো যে ছবিটা আমরা আপওয়ার্কে ইউজ করবো ওই ছবিটাই আমরা জিমেইলেও দিয়ে রাখি আমার সমস্যা নাই তো মানে না দিলেও পাইছে অনেক পাইছে এমন না যে পাই নাই কিন্তু দিলে আমরা শিওর হয়ে যাই যে কি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে তাহলে দিয়ে দিই আমি জানেন না আপনার ডেট অফ বার্থ কি হ্যাঁ ভাই ভাই সেফ দেন আচ্ছা এরপর হলো আপনার এই জিমেইল প্রোফাইল পিকটাও এমন একটা প্রোফাইল পিকচার দেন যেটা আপনি দরকার হয় ভাইবার ইউজ করছেন অথবা ওইটাই আপওয়ার্ক ইউজ করবেন সেটাই দেন প্রোফাইল পিকচার সুন্দর ফাইবারের লেগে একটা বানাইছিলেন না প্রফাইল পিকচার ওইটাই দেন একই প্রফাইল পিকচার দিলে সমস্যা নাই তখন গুগলে সার্চ করলে আমাদের ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট গুলো ওই ইমেজে চলে আসে এজন্য মাঝে মধ্যে একই প্রফাইল পিকচার সব জায়গায় ইউজ করবেন এতটুকু থাকবে না হুম দেন সমস্যা নাই আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা যাই হোক ব্লু করা আছে সমস্যা নেই আচ্ছা

এই যে আপওয়ার্ক লেখা আপওয়ার্ক দা ওয়ার্ল্ড ওয়ার্ক মার্কেটপ্লেস ও ক্লিক করছেন না এই যে সাইন আপ দিয়ে আছে গেট স্টার দিয়ে শুরু করেন গেট স্টার দিয়ে শুরু করেন দেন আই এম ফোরিংনস আপনার টাস নেম দাস দেন এবারে পাসওয়ার্ড দেন

মানে এই জিমেইল দিয়ে আপনি লগইন করবেন জিমেইল আর পাসওয়ার্ড আচ্ছা ঠিক আছে এবার দেখেন আমার ইমেইলে ই আছে কনফার্মেশন মেইল হ্যাঁ ভেরিফাই করেন জি আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই গেট স্টার্ট দিয়ে শুরু করেন এবার আই এম ব্র্যান্ড নিউ এক্সপেরিয়েন্স এখান থেকে একটা দেন প্রথম দ্বিতীয় একটা দিলেই হবে সমস্যা আচ্ছা এই দেন না না আই এম শান্তি পাও এটাই দেন মাজেরটা দেন ইন্টারমিডিয়েট যেটা আচ্ছা অথবা এক্সপার্ট দিলেও এটা সমস্যা নাই দেন নেক্সট করেন দেন আপনি এগুলো পরে চেঞ্জ করা যাবে আমরা এগুলো পরে চেঞ্জ করব পরে কি আছে টু আর্ন মাই মেন ইনকাম টু মেক মানি অন দা সাইড মানে আমার গোল কি আসলে তাই গট ইট অর্স এই দিয়ে দেন

লিঙ্কডিন টা কি এইখানেই কি করা আছে না ভাইয়া তো লিঙ্কটা একটা মেইল কি লগ করা আছে এই জায়গায় না লগ ইন করেন লগ ইন করবো ব্রাউজারে লগ ইন করেন জি আচ্ছা ঠিক আছে এই সেম ব্রাউজার যেটা আমরা আপ করতে আছে এটাই লিঙ্কড করেন আচ্ছা যে ব্রাউজারে আমার অন লিঙ্কড করা থাকবে সেই ব্রাউজার আমরা অ্যাকাউন্টটা আচ্ছা এটা এখানে না হলেও হয়তো আচ্ছা দেখি ওই পাশে জানতো আমরা তো বইলাও গেছি এখানে কি কি অপশন আছে ইম্পোর্ট ফ্রম লিঙ্কড আপলোড ইউর রিজুম আর লিংকডইন ইউজ করেই নেন ডিঙ্গডিং থেকেই নিয়ে আসেন সরাসরি আচ্ছা ঠিক আছে আগে ক্লাস ফী দেখাইছিলাম লগইন করেন কী দেখাচ্ছে ডা নামটা পাসওয়ার্ড এক জায়গায় লেখা ছিল পি ফরগেট করিবা পাসওয়ার্ডটা না হলে ফরগেট ডি আরই করেন তাহলে এক চান্সে এটা লগইন হয়ে যাবে আর আচ্ছা লিংকডইন লগইন না করলেও হবে। আপনি সরাসরি ওই যে লিংকডইন থেকে যে ডাউনলোড করছেন না আপলোড করবাটা। আপলোড ইওর দিয়ে ওটাকে আপলোড করে দেন। লিংকডইন না করলেও হবে। যে আমরা সরাসরি এটাই করব। আমাদের যে হ্যাঁ এটাকে সরাসরি দিয়ে দেই। জি এভাবে করব। মানে সরাসরি লিংকডইন থেকে ইম্পোর্ট না করে

রাইজিং ট্যালেন্ট পাওয়ার জন্য কাজ পাওয়ার জন্য আমার আবার আলাদাভাবে অ্যাকাউন্ট সাজাতে হবে করার পরে আমি সব চেঞ্জ করতে পারবো এডিট করতে পারবো আপনি যদি আপওয়ার্ক থেকে কাজ পেতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট আবার অন্যভাবে সাজাতে হবে এখন যেটা আমরা করতে আছি সমানে করে যাই এটা আমরা রাইজিং ট্যালেন্ট পাওয়ার জন্য যেটা আমি বলতেছিলাম যে আমাদের লিঙ্কড ইন লগ করা লাগবে না লিঙ্কড থেকে আগে পিডিএফ ফাইলটা রিজুমটা ডাউনলোড করব দেন যখন ওই অপশনটা আসবে তখন আমরা আপলোড ইউর রিজুম দিয়ে সেই রিজুমটাকে আমরা নিয়ে আসব ইম্পোর্ট ফ্রম লিঙ্কড ইন দিব না কিন্তু আপলোড ইউর রিজুম যেন মনে থাকে যে দেন আরো যা দেন হুম

এবারে স্পেস দেন স্পেস দিয়ে আরো লেখেন যে গুগল ফেসবুক এগুলো লিখে দেন এটা হলো মেইন রোল আপার হলো আরো দুইটা প্রোফাইল খোলা যায় একটার ভিতরে স্পেশালাইট এটা হলো মেইন প্রোফাইল মেইন প্রোফাইলে আমি যা যা করবো সেটা বাকি যে দুইটা প্রোফাইল ওটা আমরা সাব ক্যাটাগরি করে ফেলতে পারবো

ডিজিটাল মার্কেটার আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন টাইটেল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি অথবা ডিজিটাল মার্কেটার এরকম এরপরে নতুন একটা ট্যাব ওপেন করেন নতুন একটা ট্যাব ইনডিট লিখে সার্চ করেন ইন ডট হ্যাঁ হইছে এবারে এখানে দুইটা একটা জব সার্চ করেন ডিজিটাল মার্কেটিং দেন এবারে একটা রিমোট দেন দেন সার্চ করেন এবার দেখেন লোকেশন দেওয়া যায় না ইউএস এ লোকেশন দেন তাইলে যে লোকেশন এন্ড দেন নিউ দেন সমস্যা এখানে আসছে কি আমরা কোম্পানির নাম নিব এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এর জব আছে কি নিচে যান অ্যাফিলিয়েট মার্কেটিং এসএম গ্রোথ অথবা লিংকডইন থেকেও নিতে পারি লিংকডইনেও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অনেক জব থাকে না সেই সব কোম্পানির নাম দিব খালি এইটা মনে হয় ভাইয়া মার্কেটিং

এগুলো দেন আপনি এগুলো দিয়ে আপাতত করেন পরে আপনি দিতে পারবেন সমস্যা না আর এগুলো আপু আর কি জিগেইবে এই লোকদের যাই তোমার এনে কাজ করছে কিনা এটা এক্সপিরিয়েন্স হিসেবে আমি দেখাচ্ছি কারণ এই কোম্পানিটা গুগলে সার্চ করলেই পাওয়া যাবে আমারটাও হবে হবে না বলতে এমন না এগুলো গুগলে সার্চ করলেই পাওয়া যায় এগুলো বড় বড় কোম্পানি তারা একটা একটা জবের হায়ারিং ইয়ে দেখছেন স্যালারি না আপনি এটা লোকেশন এই ওদের লোকেশন না আপনি যে

বা একু শে হয় সে আলাদা লাগবে না এবার সেভ দেন এরপর আবার একটা প্লাজ আইকনে রাইট সাইডে একটা প্লাজ আইকনে আছে দেন এবার সার্চ করেন কাজ করছেন কি নিয়া ফেসবুক অ্যাড লিয়া লেখেন ফেসবুক অ্যাডস এখন আবার এইখানে আবার সার্চ করেন ফেসবুক অ্যাডস এরপর একটা কোম্পানি এরকম নিয়ে আসেন এখানে জবেরই থাকে

এবার আরো একটা দেন মিনিমাম আমরা তিনটা দিব পাঁচটা দেওয়া যায় কিন্তু প্রোফাইল করার সময় তিনটা দিব বাকি দুইটা প্রোফাইলের পরে দিব প্রোফাইল সাবমিট হবে তারপরে আমার কথা কি বুঝতে পারছেন প্রোফাইল করার সময় মিনিমাম তিনটা দিবই এখন সেক্ষেত্রে আপনি দুইটা রানিংও দিতে পারেন দুইটা কমপ্লিটও দিতে পারেন একটা রানিং কিন্তু মিলাইয়া একটা রানিং একটা কমপ্লিট এরকম আর পাঁচটা যখন আমরা দিব তখন তো আমরা কাজের জন্য দিব তখন আমরা আলাদাভাবে দিব এখন আমরা রাইজিং ট্যালেন্ট আসল আমাদের এইটা ইউটিউব অ্যাডস ভাই গুগল অপশন তাহলে ইউটিউব অ্যাড দিয়েই দেন আচ্ছা কোনো সমস্যা নাই এটাকে রানিং দিতে পারেন অথবা করেছেন এরকম দেন মানে এমন ভাবে যেগুলো যেন মিলাই না থাকে আর যদি পাঁচটাই দেন দিতে পারেন সমস্যা নাই কিন্তু পরের দিনও জঙ্গল কিন্তু মিনিমাম তিনটা দিল বাকিটা আপনি পরে দিয়ে নিলেন এই যেভাবে দেখাচ্ছে এইভাবেই তিনটা হয়েছে না তাহলে আপনি তো পরে দিয়ে সমস্যা নাই এখন এবার নেক্সট অ্যাড এডুকেশন তার মানে আপনার এডুকেশন হাইয়েস্ট যেটা সেটা তো এইটা তাই না এরপরে বাকি দুইটাও দেন মানে কলেজ স্কুল এডুকেশন মিনিমাম তিনটা দিব যদি নাও থাকে তাও বানাই দিব না ভাই আছে পড়াশোনা না করছে অনেক আছে না স্টুডেন্ট যারা এইচএসসি পর্যন্ত পড়ছে মানে এখনো পড়তে আছে আছে না অনেকে এইচএসি তারা একটা ন্যাশনাল ইউনিভার্সিটি বানাই দিবেন এরপর দেবেন এর এরপর দেবেন এসএসসি এখন দেন হলো হায়ার এডুকেশন যেটা আমাদের এখানে কি আগে স্কুল দিব না কলেজ দিব কলেজের নাম দেন আগে এরপরে স্কুলের দিব সবগুলো নাম এরকম স্কুল লেখাই আসবে সমস্যা নাই আচ্ছা কলেজ হ্যাঁ এরপরে আপনার স্টাডিজে আছে এগুলো দেন পরের দেবো আমরা স্কুল মানে তিনটে আমরা দিবই ডিগ্রি না এটা মনে হয় ই থাকে বি এ লেখা বা সায়েন্স এরকম কিছু লিখে দেন কি আসে দেখেন কি ব্যাসেলর অফ সায়েন্স নিচেরটা শুধু শুধু সাইন্স যেটা পড়ছেন আচ্ছা আচ্ছা এরপরে দেন ফিল্ড অফ স্টাডি এটা হলো যে কলেজের না

দুই কি আপাতত থাকবে না স্কুল দেন না স্কুল কি দিব নাকি হ্যাঁ স্কুল দিবেন না মিনিমাম তিনটে এডুকেশন বললাম কি আমি প্রাইমারি দিতে হবে হাই স্কুল দিতে হবে আপনি এখানে সার্চ করেন আচ্ছা আসলে না সার্চ করেন যেটা মিস রাখবেন তিনটা মিনিমাম দтийই হবে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে আসতেছে ভাই আর তো কোনো কিছু আসতেছে না এটা দিলাম আর এটা তো ভার্সিটি পলিটেকনিক ইনস্টিটিউট আসতেছে আর আসতেছে ভার্সিটি আসতেছে বাংলাদেশ যশোর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি স্কুলের নাম তো মনে হয় না শো করবে আপনার নামটা লেখেন সরাসরি তাহলে আসবে লেখেন স্কুলের নাম গুগলে সার্চ করে দরকার নিয়ে আসবে জি ভাই আমি গুগল থেকে দেখে দেখে বসাচ্ছি বাট এই যে নাই লেখেন সরাসরি লেখেন না থাকা লাগবে না আপনি লিখে দেন কপি পেস্ট করে পারেন এখানে আমি কোন হাই স্কুলে পড়ছি আপর কি জানে সেটা যে এখানে লিস্ট করে রাখবে হ্যাঁ একদম সরাসরি এটা কপি পেস্ট করে এখানে স্কুলে কি সায়েন্স চেঞ্জ পারসেন্ট এগুলো দিয়ে দেন সব না থাকলেও সমস্যা নাই সেভ হয়ে যাবে অল্প সার্স এসে আসতেই হবে এমন না আপনি এই জন্য ডিগ্রি সায়েন্স এরকম এটা এগুলো না দিলেও হয় ডাইরেক্ট লিখলেও হয় হ্যাঁ তো হাই স্কুল ডিগ্রি এরপরে সায়েন্স দিয়ে দেন শুধু সায়েন্স লেখে না আসার কথা কম্পিউটার সায়েন্স হেলথ সায়েন্স আর্ট সায়েন্স কম্পিউটার সায়েন্স যেহেতু দিতেই চাচ্ছেন কিন্তু হাই স্কুল ডিগ্রিতে কম্পিউটার সায়েন্স থাকে না থাকে না কিন্তু দেন সমস্যা নাই এটা আমরা পরে এডিট করতে পারবো অনেক আচ্ছা এটা সমস্যা নাই জাস্ট এটা আমরা পূরণ করার জন্য দিচ্ছি কি বলছি বুঝলি না কারণ একমাত্র কম্পিউটার সায়েন্স যেন থাকে যে আমরা জানি ভার্সিটি ছাড়া থাকে না তো আর ওকে তিনটে হয়েছে না এবার নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজ ফাইবার এসে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছিলাম এখানেও সেম ভাবে আমরা ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করি মনে আছে ভাইবার কিভাবে করছিলাম ইংলিশ হলো কি দিছিলাম ফ্লুয়েন্ট ইংলিশ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ দিয়া দেন আর ইংলিশ ইংলিশ লাগতে বাংলা আইকা দেন বাংলা দেন আগে আসছে যেহেতু দেন ইংলিশ উপর দেওয়া আছে আইবে কি বাংলা দিয়া দেন যে নেটিভ

ওকে না না এটা কনভার্সেশন দেন পরে এবার রাইট নেক্সট রাইট এন্ড ওভারভিউতে যান হ্যাঁ ওভারভিউ যা আছে তা পরে নেক্সট সেট ইউ রেট মিনিমাম রেট 25 দিবেন 25 প্রথম অবস্থায় 25 দিবেন সবাই আচ্ছা আওয়ারলি আর সার্ভিস ফি দিয়া এই কারণে দিছি রাইজিং আচ্ছা নেক্সট ওকে এখন আপনার ডেট অফ বার্থ ওই প্রোফাইল পিকচারটা দেখি

এনআইডি কার্ডের যে অ্যাড্রেস আছে হুবহু ওটাই দিব আমরা এখানে আর হ্যাঁ এক কথা ওইটাই একদম বাংলা লেখা থাকলে আমরা বাংলাদেশি লিখে দিব আমাদের আমি তো একটু উপশহরের দিকে থাকি তো আমার ঠিকানার জায়গায় প্রথমে দেওয়া হচ্ছে ঠিকানা বাসা হোল্ডিং নাম্বার নব্বই গ্রাম আপনি যেভাবে লেখা থাকে যেমন মনে করেন নীলখোলা এটা ইংলিশ না বাংলা বোঝা যাচ্ছে ওই রকম লিখেই দিবেন ডাইরেক্ট

বাংলিশ বুঝেন নাই আমার যেমন এ এম এ আর বাংলা আমরা লিখবো এ এম এ আর এরকম আমার এটা এটাই আপনি বাংলিশ লিখবেন বাংলিশ এটাকে ইংলিশ আগে বাংলিশ বলে ওটা বুঝে ওরা আমার বাংলায় কোনো কিছু দিব না আবার কেউ বাংলায় দিয়ে না কিন্তু অ্যাড্রেস বাংলিশ লিখে দেন সমস্যা নাই পূর্বপাড়া এটা অপশন সিটি

মানে অ্যাপার্টমেন্ট সুইট যদি থাকে বাসা নাম্বার ঠাম্বার ইউএসএ থাকে এগুলো দেওয়া লাগে যদি দিতে থাকে অনেক সময় এনআইডি কার্ডে তাহলে দেখবো অনলাইন না এগুলো আমাদের লাগবে না আমাদের এনআইডি কার্ডে অ্যাপার্টমেন্ট এবং ওইগুলো নাম্বার যে লেখা থাকে না কোনো রকম ছবি তুইলে পাঠাই দিতে পারলে হয় এবার নাম্বার দেন হ্যাঁ দিছে নাম্বার তাহলে নাম্বারও কিন্তু এখানে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তাই এগুলো নিয়ে কারো ভয় দরকার নাই দেন এবার রিভিউ এর পর ফাইল

এবং এখন আপনার যে কাজটা করতে হবে আপনার প্রোফাইলটাকে এখন আপনি সাজাবেন মানে আপনি মূলত কি নিয়ে কাজ করতে চান আমার কথা কথাটা কি বুঝতে পারছেন কিন্তু রেটটা কমাবেন না ওই যে আওয়ালি রেট কত পঁচিশ ডলার এটা কমাবেন না তাহলে আমি যেটা নিয়ে কাজ করতে চাই সেটা আমি আমার টাইটেলে দিব ডিজিটাল মার্কেটিং ফেসবুক আর এই জায়গায় অ্যাবাউটটাও কি ভাবে আমরা কি করব সাজাবো এক্ষেত্রে আমরা কি করতে পারি আলাদাভাবে একটা আপওয়ার্কের ট্যাব ওপেন করে অ্যানাদার প্রোফাইলগুলো সার্চ করে আমরা দেখবো তারা কিভাবে সাজিয়েছে সেখান থেকে আমরা আইডিয়া দিব এখানে আপওয়ার্ক একটা ট্যাব ওপেন করে হ্যাঁ আলাদা এখন ওইখানে ওই যে সার্চ অপশন যায় ওইখানে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি কেউ যদি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে চায় সে সেটা নিয়ে ইউটিউব যা যেটা নিয়ে করেন ডিজিটাল মার্কেটিং লিখছেন এখন এর ওই জায়গায় ক্লিক করে দেবেন হলো ট্যালেন্ট যে দেখেন উপরে যেখানে সার্চ করছিলেন হ্যাঁ এখানে ট্যালেন্ট দেন এন্টার এন্টার দেন দেখেন রাইজিং ট্যালেন্ট নামে একটা ইপাশ অপশন আছে টপ রেটেড রাইজিং ট্যালেন্ট হ্যাঁ রাইজিং ট্যালেন্ট এখানে ক্লিক করুন হ্যাঁ ক্লিক করে দেখেন এগুলো সব ডিজিটাল মার্কেটিং এর প্রোফাইল তারা যা যা নিয়ে কাজ করে সেইভাবে প্রোফাইলটা কি করছে এখন তাদের কয়েকটা প্রোফাইল ভিজিট করে রাইজিং ট্যালেন্ট এত তাড়াতাড়ি আসবে না আরো চার পাঁচ দিন পরে আসতে তাদের প্রোফাইলটা যেভাবে সাজিয়েছে সেভাবে দেখেন তাদের প্রোফাইলে বাম সাইডে দুইটা ভিউ প্রোফাইল নামে অপশন আছে দেখছেন দুইটা আলাদা প্রোফাইল আছে দেখছেন একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর একটা কি ক্লিক করেন দেখবেন আলাদা কিছু দেখাবে ক্লিক করেন একটা এই যে দেখেন আবার এসে তো ক্লিক করেন আর অল এ ক্লিক করেন অল লেখায় তাহলে আমরা এই মাত্র যে প্রোফাইলটা করলাম না এটা হলো ওয়াল এই মাত্র যেটা করলাম মেইন প্রোফাইল এটাকে বলা হয় আপনার প্রোফাইলে জানে বা আপনার প্রোফাইলে এই যে আপনার যে প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি না এটা হলো ওয়াল এখন ওই লোক কি আরো দুইটা প্রোফাইল করছে না ওইটাকে বলা হয় স্পেশালাইজড প্রোফাইল ওরকম আমরা আরো দুইটা প্রোফাইল করব এখন ওই ব্যক্তি যেভাবে তার প্রোফাইলটাকে সাজিয়েছে আইডিয়া নিয়ে আমার প্রোফাইলটা ওইভাবে সাজাবো আমি জানি এই কাজ করি আপনি এখন স্ক্রল করে নিচে যান তাহলে অ্যাবাউট সুন্দরভাবে লিখবো পোর্টফোলিও আমরা ওইগুলোই অ্যাড করবো ওই যে ভাইবারে যেগুলো অ্যাড করছি এখানে সেইগুলোই অ্যাড করে দিব কি বলছি বুঝতে পারছেন অবশ্যই চার পাঁচটা দিব নিচে যান এরপরে স্কিল চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন এরপরে যে প্রজেক্ট এটা আমি দেখাই দিব দেওয়া এটা আপনাদের এখন দিতে হবে না হ্যাঁ নিচে যান টেস্ট দেওয়া দেওয়ার এখন দরকার নাই দেখাই দিব সার্টিফিকেটও আমি দেখাই দিব নিচে যান এইগুলো আপনি আরও অ্যাড করে দিতে পারেন আদার এক্সপিরিয়েন্স কি কি কাজ আছে এমপ্লয়মেন্ট হিস্টোরি মানে কি কি আপনি পূর্বে কাজ করছেন এইগুলো কি বলছি বুঝছেন আর বাকি যেগুলো উপরে গেলে ওগুলো কিন্তু দেখাই দিব ট্যালেন্ট কিন্তু এখন আছে রাইজিং ট্যালেন্ট এত তাড়াতাড়ি আসবে না দশ দিন বিশ দিন এরকম সময় লাগবে এবার আমরা যাই যে এক্সট্রা যে দুইটা প্রোফাইল খোলা যায় সেটা কিভাবে খুলে তাহলে এইগুলো কিন্তু সব কমপ্লিট করবেন কারণ এগুলো কিন্তু আমি কমপ্লিট করে দিব না আমি জাস্ট আর টু উপরে যান

এখান থেকে ক্যাটাগরি আপনি এক্সপিরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট দিয়ে রাখেন ওকে এক্সপার্ট দেওয়ার দরকার নাই এই যে দেখেন লেখা আছে কি স্পেশালাইজড প্রোফাইল লেখা আছে হ্যাঁ স্যার এখান থেকে দুইটা প্রোফাইল তৈরি করা যায় ক্লিক করেন একটা আমি দেখাই কিভাবে করতে হয় আগের মতোই সেম এই যে এবার টাইটেল চাইবে আপনার মানে কি নিয়ে কাজ করবেন সেটা সেই অলে দেন তাহলে পাবেন আরো হ্যাঁ স্পেসিফিক ভাবে কি নিয়ে কাজ করতে চান আপনি এসইও ইউটিউব অ্যাডস নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো লেখেন সার্চ করেন ফেসবুক অ্যাড না সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে আলাদাভাবে ফেসবুক থাকে না ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং আসলে এরকম করে আমরা আরো একটা প্রোফাইল বানাতে পারব দেখেন আপনি কন্টিনিউ করেন এগুলো এডিট করতে পারবেন সমস্যা নাই সো এখন এখান থেকে স্কিল দিয়ে এই প্রোফাইলটাকে আমরা আবার আগের মতো করে সাজাবো আমার কথা কি বুঝতে পারছেন ইসগুলো সব দিয়ে দেব এখন আপাতত সেই এন্ড কন্টিনিউ দিয়ে রাখেন রাখে আমি যা যা পারি হ্যাঁ এটা পরে একা একা সাদাই সুন্দর ভাবে মনোযোগ দিয়ে করতে হবে এই যে টাইটেল এই সব পরে একা একা এগুলা মনে করেন যে প্রোফাইল সাজাইতেই দুই তিন বার তো চলে যাবে আপ ওয়ার্ক এর সেই ব্যাংক কন্টিনিউ দিয়ে রাখেন হ্যাঁ রিভিউ স্পেশালিস্ট প্রোফাইল দেখবেন যখন দুইটা প্রোফাইল আপনার নামে হয়েছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর একটা কি আছে

এগুলো নিয়ে দিয়ে দিবে এটা পরে করে নিন আপনি আমি জাস্ট দেখালাম তাহলে আমাদের তিনটা প্রোফাইল হবে আমরা কি বুঝতে পারছি ক্রোজ দিয়ে দেন ক্রোজ দিয়ে দেন আচ্ছা ঠিক আছে এরপরে আবার প্রোফাইল সেটিংসে এ যাই এই যে রাইট সাইডে প্রোফাইল সেটিংস এই যে সাবমি দেখায় সি পাবলিক ভিউর পাশেই প্রোফাইল সেটিং দেখা হ্যাঁ এই যে এবার এখান থেকে প্রোফাইল সেটিং নিচে যান আরো নিচে যান আরো নিচে এখানে দেখেন এই লিংক অ্যাকাউন্ট নামে চারটা প্রোফাইল আছে কি কি আছে দেখেন তো গিটহাব আর এই যে হ্যাঁ এইগুলো আপনার অ্যাকাউন্ট লাগবে তো এগুলো আপনি যে কোনো একটা এই যে দিয়ে হোক বা এই যে দিয়েই জাস্ট কোনো রকম আপনার নামে খুইলা এখানে লিংক করাই দিবেন এখানে দেখ ক্লিক করেন গিটহাবে একটা ক্লিক করেন দেখবেন আমি তাহলে আপনার ওই লিঙ্ক এই যে লগ চাইবে তো আপনি এটা আগে খুলে নিবেন অ্যাকাউন্ট এই চারটা অ্যাকাউন্ট খুলবেন চারটাই এবং চারটাই এখানে লিঙ্ক করাবেন তা না হলে কিন্তু রাইজেন্ট পাইবেন না এই পাওয়ার এই জিনিসই আর তিনটে ওই তিনটে আমি পরে এই কাজ সবাই আমরা করে ফেলবো চারটাই অ্যাকাউন্ট আমরা খুলে ফেলবো এটা কত সাজাতে হবে না অ্যাকাউন্ট জাস্ট লিঙ্ক করানোর জন্য অ্যাকাউন্টগুলো গুলো খুলবো আমি কি বুঝতে পারছি তার মানে আগে আহ নতুন একটা খুলবো দেন এখানে এসে হ্যাঁ আগে জিমেল দিয়ে খুললে দেন আমরাই ই করবো

এনআইডির জন্য তো আমি বলছিলাম যে না আমার কাছে কোনো ভেরিফিকেশন চাই নাই আমি জাস্ট নাম্বারে ওই জায়গায় অ্যাড গেছি তো আপনি বলছিলেন জি ভাই আপনার কাছে কেন আপনি ব্লক চেন দিয়ে করছেন না জি ভাই এই জন্যই চাই না সমস্যা নেই না চাইবে পরে চাইবে আচ্ছা তো আপনি যে বলছিলেন গিক পাবলিশের সময় প্রাইমারি জব দিবেন এখন প্রাইম প্রাইমারি জব আর কি এজ এ প্রাইমারি জব দিলে হ্যাঁ তখন এনআইডি ভেরিফিকেশন চাই না দিলে চাই না যেহেতু অ্যাকাউন্টে আর কোনো টেনশন নেই